বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দু ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিস্মিল্লা হিরোয়া হেমান হে অ সলাতু ওয়াস সালাম রসুল আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া অ হ্যাবিকায়া হ্যাবি বল্লাহ অ সলাতু ওয়াস সালাম ও আলাই কায়া নবি আল্লাহ ও আই লা আলিকাবা হ্যাবি কায়া নুর আল্লাহ দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগতম ওয়েলকাম খোশ আহমদিদ মদনী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মদনী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে কাসাসুল হাদিস এ অনুষ্ঠানে আমরা শুনে থাকি নবী করিম সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের বয়ানকৃত সেই ঘটনা যা তিনি আপন সাহাবা ক্রামদের মাঝে বর্ণনা করেছেন আর এতে রয়েছে আমাদের জন্য অসংখ্য নসিহাত জি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ ঘটনা আমরা অনেক শুনেছি কিন্তু এই ঘটনা শুধু ঘটনা নয় বরং এটি হচ্ছে ঘটনার পাশাপাশি হাদিসে মুবারকাও সুতরাং আসুন আমরা এই ঘটনা মনোযোগ সহকারে শুনি আল্লাহ তবারক ওয়া তালা কোরআনে মজিদ ফুরকানে হামিদে আপন প্রিয় মাহবুব সাল্লাহ আলিহি ওয়া আলি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে এরশাদ করেছেন ফকিল কাসাসা লাআল্লাহুম কারুন আপনি তাদের উপদেশ শুনান যেন তারা চিন্তা করে হে মাহবুব আপনি পূর্বেকার ওম্মদের ঘটনা তাদেরকে বলুন যাতে তারা নসিহত গ্রহণ করে যাতে তারা আখিরাতের ব্যাপারে চিন্তা করে অন্যত্র মহান আল্লাহ তালা ইরশাদ করেছেন লাকাদ কানা ফি কাসা সেহিম হাইবরাতুল্লি উলিল আল বাব যে তাদের খবরাদি কাদের খবরাদি নবীগণের এবং তাদের সম্প্রদায়গুলোর খবরাদি দ্বারা দ্বারা বিবেকবানদের চক্ষুসমূহ খুলে যায় সব আল্লাহ তাই আসুন মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা পূর্বের ন্যায় এই অনুষ্ঠানেও ইনশা আল্লাহুল করিম একটি ঘটনা ایمان ادھی پاک شنار چیٹا کرو تی آسن مدنی چینلر درشک برندو امرا ایمان ادھی پاک ادیپک گٹنا شنار پور بے نبی کریم روف الرحیم تاج دار مدینہ احمد مجتبہ محمد مصطفیٰ صل اللہ تعالیٰ علیہ وآلہ وسلم روپر درود پاک پاٹ کرر فضیلت شنیں نہیں ایک شازلیہ توری توریکار আউজিম বুজুর্গ শেখ আবুল হাসান শাহজলি রহমতুল্লাহ তাল আলে এক সফরে জঙ্গল দিয়ে অতিক্রম করছিলেন রাত হয়ে গেল তিনি জঙ্গলে কোনো এক জায়গায় অবস্থান করলেন স্টে করলেন হঠাৎ তিনি দেখলেন যে তার চারিদিকে হিংস্র প্রাণীরা আক্রমণ করতে প্রস্তুত তিনি বলেন আমার মৃত্যু ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছিল না ইতিমধ্যে আমার এক হাদিসের রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মনে পড়ে গেল সে হাদিসের রসুল কি ছিল আপনার আমার প্রিয় নবী সাল্ল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মনসাল্লাহ আলাই ওয়াহিদা সাল্লাহ আলহি আশরা যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে মহান আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন সুবহান আল্লাহ তো শেখ আবুল হাসান শাজলি রহমাতুল্লা তিনি ভাবতে লাগলেন যে যার ওপর মহান আল্লাহ তালার শুধুমাত্র একটি রহমত অবতীর্ণ হয় তাহলে তার দুনিয়া আখরাতের পেরেশানি সমস্যা দূর হয়ে যায় তো এখানে তো একবার দুরুদে পাক পাঠ করলে দশটি রহমত পাওয়ার সুসংবাদ রয়েছে তো হজরত সৈদোনা শেখ আবুল হাসান শাজলি রহমতুল্লাহ তিনি ওই সময় মহান আল্লাহ তালার দরবারে প্রিয় নবী আলী ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা শুরু করলেন তিনি বলেন আমি দুরুদে পাক পড়তে রইলাম আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সকল হিংস্র প্রাণী এক এক করে চলে গেল আর আমি শহীদ সালামতে সেখান থেকে ফিরে আসলাম সোবহান আল্লাহ তো জানা যায় পেরেশানির সময় যদি দুরুদে পাক পাঠ করা হয় আল্লাহ ওই পেরেশানি দূর করে দেন কবি কতই না সুন্দর বলেছেন দুঃখ নে তুমি ঘেরা হে তো দুরুদ পড়ো গর হাজরি কি তমন্না তো দুরুদ পড়ো আল্লাহ তালা আমাদেরকে বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করার সৌভাগ্য দান করুক আসুন একবার দুরুদে পাক নেই সল্লু আল হাবিব মুহম্মদ মোহাম্মদ চ্যানেল এর দর্শক দর্শকবৃন্দ আজকে আমরা হাদিসে রাসুলের বরকতে যে ঘটনা শুনব তা হচ্ছে এমন এক ব্যক্তির যার বাগানে পানি দেওয়ার জন্য মহান আল্লাহ তবারকআলা জল্লা জলালহু মেঘ সমূহকে হুকুম দিয়েছেন আল্লাহ আকবার। আল্লাহু আকবার। সেই ব্যক্তি কেমন ছিল তার আমল কেমন ছিল যার বাগানে পানি দেওয়ার জন্য মহান আল্লাহ তালা মেঘকে হুকুম দিয়েছেন আসুন আমরা সেই ঘটনা শোনার চেষ্টা করি এক ব্যক্তি কোথাও যাচ্ছিল হঠাৎ সে একটি আওয়াজ শুনতে পেল আর এই আওয়াজটি মেঘ থেকে আসছিল সে বলল আমি শুনতে পেলাম যে মেঘকে হুকুম দেয়া হয়েছে যে অমুকের বাগানে যাও এবং তার বাগানে পানি প্রদান করো সুবহানাল্লাহ ব্যক্তিটি বলল আমি দেখলাম মেঘ এক খালি ময়দানে বৃষ্টি বর্ষণ করল এবং পানি সেখান থেকে এক নালার মাধ্যমে প্রবাহিত হওয়া শুরু করল সে বলল আমিও সেই নালার দিকে ছুটে পড়লাম ভাবলাম যে দেখি এই পানি কোথায় যাচ্ছে পরিশেষে দেখলাম সামনে একটি বাগান এবং তাতে সেই পানি প্রবাহিত হচ্ছে আর বাগানের ভিতরে এক ব্যক্তি যে তার বাগানে বেলচার মাধ্যমে পানিকে চারিদিকে ছড়াচ্ছিল সে বলল আমি ওই ব্যক্তির নাম জিজ্ঞাসা করলাম সে যখন তার নাম বলল তখন তার নামটি ছিল সেই যা আমি মেঘ থেকে আসা আওয়াজে শুনেছিলাম আমি তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে আসলে বলেন আপনি এমন কোন আমল করেন যার মাধ্যমে মহান আল্লাহ তালা হুকুম দিয়েছেন মেঘকে যে আপনার বাগানে পানি প্রবাহিত করে আল্লাহ আকবর আল্লাহ আকবর মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ গভীরভাবে লক্ষ্য করুন সেই লোকটি বলল আমি তো এমন কোনো বড় আমল করিনি কিন্তু হ্যাঁ আমি যা কামাই করি তার তিনটি অংশ ভাগ করি তা তিনটি ভাগে বিভক্ত করি এক অংশ আমার পরিবারের জন্য খরচ করি দ্বিতীয় অংশ আমি আমার এই বাগানের খরচাদির কাজে লাগিয়ে থাকি আর তৃতীয় অংশ আমি মহান আল্লাহ তাবারকাতার রাস্তায় পথে খরচ করি সুবহান আল্লাহ আল্লাহ আমার এরকম সাহায্য করার কারণ হচ্ছে এই আমল মদনী চ্যানেলের দর্শকবৃন্দ তার বাহ্যিক কোনো আমল ছিল না কিন্তু সে আল্লাহ রবুল আলা মিনের রাস্তায় ব্যয় করত এখলাসের সাথে সত্য নিয়তে আল্লাহ আকবার তো মহান আল্লাহ তালা তার জীবিকার বরকত কিভাবে দিলেন তাকে মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা মনে করি যে আল্লাহ তালার রাস্তায় ব্যয় করা আল্লাহ তালার রাস্তায় খরচ করবে তারাই যারা ধনবান ব্যক্তি আসলে না মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তালার পথে আল্লাহ তালার রাস্তায় ব্যয় করা শুধু ধনীদের কাজ নয় আল্লাহ তালা লোকদের টাকা পয়সার দিক দিয়ে দৃষ্টি দেন না আল্লাহ তাআলা লোকদের টাকার দিকে تاکننا اللہ تعالی تو مانوشیر اتر کے دیکھیں اخلاص کو تو ٹکو جی مدنی چینل درشک بند جدید ہمیں اللہ تعالیٰ راستہ تاولے اللہ تعالی راستہ وی کر کی فضیلت کی سواب پابو مہان اللہ رب العالمین ارشاد بسم اللہ الرحمن رحیم مصل اللہ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি মিআতু হাব্বা তাদের উপমা যারা আপন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে সেই শস্য বীজের ন্যায় যা উৎপাদন করে ষাটটি শীষ প্রত্যেক শীষে রয়েছে একশো শস্য কণা সুবহানাল্লাহ প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আল্লাহ তালার রাস্তায় একটি টাকা ব্যয় করবে মহান আল্লাহ তাবারক তালা তাকে সাতশো গুণ বাড়িয়ে দিবেন আল্লাহ আকবর শুধু সাতশো গুণ না বান্দার এখলাস যত বেশি হবে আল্লাহ তালা তো প্রতিটি বস্তুর উপর ক্ষমতা তিনি যদি চান তাহলে সাতশোরও অধিক তিনি সবাব দান করতে পারেন আল্লাহ তালা এর সাত করেছেন আল্লাহ আকবর এবং আল্লাহ পাক তা থেকে অধিক বৃদ্ধি করেন যার জন্য চান আর আল্লাহ পাক প্রাচুর্যময় জ্ঞানময় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা একটু লক্ষ্য করিত আমাদের সম্পদ আমাদের টাকা আমাদের অট্টালিকা এগুলো কার কার দেয়া মহান আল্লাহ রবুল আলমিনের কিন্তু এগুলো দেওয়ার পরেও যদি আমরা মহান আল্লাহ তালার দরবারে খরচ করি তো আল্লাহ তালা অথচ এ টাকাগুলো মহান আল্লাহ তালারই দেয়ার কিন্তু মহান আল্লাহ তালার দয়ার প্রতি কুরবান হয়ে যান তার পথে তারই টাকা ব্যয় করলে আল্লাহ তালা মর্যাদা বৃদ্ধি করেন আল্লাহ তালা গুনাহাকে ক্ষমা করে দেন আল্লাহ তাবারকবাতালা আমাদের ধন সম্পদে বরকত দান করেন এমনকি কাল কেয়ামতের দিন তিনি উত্তম প্রতিদান হিসেবে আমাদের জন্য এই সবাব তৈরি করেছেন আমরাও আল্লাহ তালার রাস্তায় সত্য নিয়তে এখেলাসের সাথে ব্যয় করার চেষ্টা করব। ধনী হোক গরিব হোক আল্লাহ তবারকাতা মানুষের অন্তরকে দেখেন যে আসলে এখলাস রয়েছে কিনা সত্য নিয়ত রয়েছে কি না সুবহান আল্লাহ এক যুদ্ধে প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে ঘোষণা দেন যে যুদ্ধের জন্যে খাবারের প্রয়োজন তরবারির প্রয়োজন সকলে কিছু আল্লাহ তালার রাস্তায় ব্যয় করো সাহাবা একরাম সকলেই তালার রাস্তায় কিছু নিয়ে আসলেন সে সময় হজরত সৈদুনা আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহর কাছে বাহ্যিক বেশি টাকা ছিল না হযরত সৈদুনা ওমর ফারুক এ আজম আল্লাহ আল্লাহতালহ তার কাছে টাকা পয়সা ছিল তিনি ধনবান ছিলেন তিনি ভাবলেন যে সদা সর্বদা নেকির কাজে সবাবের দিক দিয়ে সিদ্দিক আকবর রদি আল্লাহতালহ সকল সাহাবাদের মাঝে এগিয়ে যান কিন্তু আজ সুযোগ মিলেছে আজ সুযোগ পেয়েছি সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানহ থেকে এগিয়ে যাবার সুতরাং হজরত এ ওমর ফারুক এ আজম রদি ঘরে যান ঘরে গিয়ে তার সকল সম্পদ জমা করে দুভাগে ভাগ করে এক ভাগ ঘরের জন্য রেখে দেন দ্বিতীয় ভাগ আল্লাহ তাবারকাল রাসুল রাসুল এ মকবুল সাল্লাহ আলী ওয়সালামের দরবারে উপস্থিত করে দেন হাজির করে দেন সকল সাহাবা একরাম কিছু কিছু তাদের সামর্থ্য অনুযায়ী নিয়ে আসেন আল্লাহ তালার সর্বশেষ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এক ব্যক্তির অপেক্ষা করছেন সাহাবা ইকরাম বললেন ইয়ার আল্লাহ আবু বকর সিদ্দিক প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা অপেক্ষা করছেন সাহাবা ইকরাম বললেন রাসুল আল্লাহ খাবারের তো তাল হয়ে গিয়েছে এরপরে আপনি তার অপেক্ষা করছেন সাহাবা ইকরাম রদি আল্লাহতাল দেখেন ওই সময় হজরত সৈদুলা সিদ্দিক আকবর রদি আল্লাহতালন দিন এ ইসলামের খাতিরে যা কিছু তার সামর্থ্য ছিল মহান আল্লাহ তালার শেষ নবী সাল্লাহ আলী ওয়াসালামের খিদমতে উপস্থিত করে দেন প্রিয় নবী সাল্ল আলী ওসাল্লাম জিজ্ঞাসা করলেন হে আবু বকর সিদ্দিক ঘরের জন্যে কি রেখে এসেছ তো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু বলেন যে হেয়া রসুল আল্লাহ ঘরের জন্য আল্লাহ তালা ও তার রসুলকে রেখে এসেছি ঘরের জন্য মহান আল্লাহ তালা ও তার রসুলই যথেষ্ট সুবাহান আল্লাহ তো মদনী চ্যানেলের দর্শকবৃন্দ বাহ্যিকভাবে ওমর রদি আল্লাহ তালহর সম্পদ সিদ্দিক আকবর রদি আল্লাহতালহ থেকে অনেক বেশি ছিল কিন্তু আবু বকর সিদ্দিক রদি আল্লাহতালহ ঘরে কিছুই রাখেননি সব কিছু নিয়ে আসছে আর ওমর ফারুক আজম রদি আল্লাহতালো অর্ধেক সম্পদ ঘরের জন্য দেখে আসছেন তো এই দিক দিয়ে সিদ্দিক আকবর রদি আল্লাহতালন এগিয়ে যান সুবাহান আল্লাহ তো জানা গেল আল্লাহ আল্লাহতালার রাস্তায় দেওয়ার জন্যে ধনবান হওয়া শর্ত না ধনী ব্যক্তি হওয়া শর্ত না যদি অন্তরে এখলাসের সাথে কোনো ব্যক্তি দশ টাকাও তালা রাস্তায় ব্যয় করে আল্লাহ তালা তা কবুল করে নেন সুবাহান আল্লাহ মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এ ঘটনা দিয়ে আমরা শুনতে পারলাম جے اللہ تعالیٰ راستہ ہے کی بھابے کی بھابے بیک وا جائے حدیث پاکر مدھے ہو اللہ تعالیٰ راستہ ہے بیک اور اصنگ فضیلت پریو نبی جی صلی اللہ علیہ وسلم ارشاد کو رہے ایک بار حضرت سیدنا ما عائشہ صدیقہ طیبہ طاہرا زاہدہ عابدہ رضی اللہ تعالیٰ انہر پریو نبی صلی اللہ علیہ وسلم اکٹی چھاگول پاتھان সেই ছাগলটি জবাই করা হলো এবং তা গরিব মিসকিনদের মাঝে বিতরণ করা হলো সন্ধ্যাবেলা যখন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম আম্মাজানায়শা সিদ্দিকা রদি আল্লাহতালনার ঘরে আসেন তখন জিজ্ঞাসা করেন হে আয়েশা রদি আল্লাহ আনহা কী বেঁচেছে আম্মাজন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালহা এরশাদ করেন ইয়া রসুলাল্লাহ সাল্লাহ আলীকা কাঁধের মাংস ছাড়া কিছুই বাঁচেনি প্রিয় নবী সাল্লাহ আলী ওসালাম ইরশাদ করেন যা বিতরণ হয়েছে তা বেঁচে গিয়েছে সুবহান আল্লাহ অর্থাৎ যা আল্লাহর রাস্তায় বিতরণ হয়েছে তা শেষ হয়নি তা বেঁচে গিয়েছে আল্লাহ তাবারকাল তার সবাব কেমতে দান করবে সুবহান আল্লাহ তো মদনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরাও আমাদের সম্পদকে আল্লাহ তালাহর রাস্তায় ব্যয় করি আল্লাহ রাবুল আমিন জল্লা জাল আলহ ইরশাদ করেন মা ইন্দা কুম কমা আইন্দাল্লাহি বাক যা তোমাদের নিকট রয়েছে তা নিঃশেষ হয়ে যাবে এবং যা আল্লাহর নিকট আছে তা স্থায়ী হবারই সুবাহ আল্লাহ অর্থাৎ যা কিছু রয়েছে সব কিছু ফানা হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে কিন্তু যে নেকি যে আমল আমরা আল্লাহ তালার জন্য করি সেটি ফানা হবে না সেটি নিঃশেষ হবে না বরং সেটি আল্লাহ আলার কাছে তা স্বরূপ রেখে দেওয়া হবে সুতরাং আমাদের উচিত মহান আল্লাহ তাবারক তাবারকাতার রাস্তায় ব্যয় করা এবং ব্যয় করলে আল্লাহ তাবারক তাবারকাত আরও তাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাবারক তাবারকালা আমাদের সবাইকে তার রাস্তায় মনে پرانے دان خیرات صدقہ قرار توفیق دان کروک آمین بجاہ خاتم النبیین صلی اللہ علیہ وسلم صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد باغ جنت تیر پھول نیش تھی پریو نو بیر حدیث پاک نیش تھی